প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিও লেসনটির মাধ্যমে আমরা MBBS অথবা BDS কোর্সে ভর্তির বিস্তারিত নিয়ম জানব এবং অলরেডি মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2021-22 শিক্ষাবর্ষে। আজকের ভিডিও লেসনটির মাধ্যমে আমরা এই মেডিকেল MBBS কোর্স BDS কোর্স পরিচিতি জানব, আবেদন যোগ্যতা সম্পর্কে জানব, আসন সংখ্যা সম্পর্কে জানব, আবেদনের সময় নিয়ম এবং আবেদন ফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, পরীক্ষার বিষয় এবং মানবন্টন সহ যাবতীয় বিষয় থাকছে আজকের ভিডিও লেসনটিতে। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জেনে নিব MBBS কোর্স ডিউরেশন এবং কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হয় এবং কত বছর MBBS কোর্সের সময়। তো এটা টোটাল চারটা ভাগে ভাগ করা হয়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ অ্যান্ড ফোর্থ ফেজ। ফার্স্ট ফেজ এবং থার্ড ফোর্থ ফেজে দেড় বছর করে সময় লাগে। প্রথম ফেজে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়ানো হয়। সেকেন্ড ফেজে কমিউনিটি মেডিসিন, ফরেন্সিক মেডিসিন পড়ানো হয়। থার্ড ফেজে ফার্মাকোলজি, টিক্স, প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি পড়ানো হয়। আর লাস্ট ফেজে মেডিসিন, অ্যালাইড সাবজেক্ট, সার্জারি, অ্যালাইড সাবজেক্ট, তারপরে অপটেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, এই সাবজেক্টগুলো পড়ানো হয়। তো মোট কথা হচ্ছে কোর্সটা সম্পূর্ণ থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল। ওকে, এই পর্যায়ে আমরা আবেদন যোগ্যতা জানবো যে MBBS কোর্স বা BDS কোর্সে ভর্তির জন্য আবেদন যোগ্যতা কী রয়েছে। আমরা যারা SSC 2018-19, HSC বা সমমান পরীক্ষায় 2020-21 সালে পাস করেছ এবং তোমাদের যাদের 9 পয়েন্ট রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য আর 8 পয়েন্ট যাদের ট্রাইবাল তাদের জন্য, এই পয়েন্ট যাদের রয়েছে এবং তোমাদের যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মিনিমাম 3.5 রয়েছে SSC এবং HSC-তে, তোমরা এই মেডিকেল কোর্সে আবেদনের যোগ্য। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, তোমরা যারা সেকেন্ড টাইমার, যারা মেডিকেলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য 5 মার্কস রিডিউস করা হবে। তবে তোমরা যারা BDS কোর্সে গত বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলে ডেন্টালে বা BDS কোর্সে, তোমাদের জন্য 7.5 কাটা হবে। এ পর্যায়ে পরীক্ষার বিষয় এবং মানদণ্ড সম্পর্কে আমরা জানব। পরীক্ষা হবে টোটাল 300 নাম্বার, তার মধ্যে 200 নাম্বার হচ্ছে GPA আর MCQ হচ্ছে 100 নাম্বার। তো 100 নাম্বারের MCQ-র মধ্যে রয়েছে ইংলিশ 15 নাম্বার, GK অর্থাৎ জেনারেল নলেজ, এটার মধ্যে বাংলাদেশের ইতিহাস, ICT এগুলো থেকে প্রশ্ন আসবে 10 নাম্বার, ফিজিক্স থেকে 20, কেমিস্ট্রি থেকে 25, বায়োলজি থেকে 30টি প্রশ্ন থাকবে বা 30 মার্ক থাকবে। GPA থেকে SSC-র GPA অর্থাৎ টোটাল রেজাল্টের সাথে 15 গুণ করা হবে অর্থাৎ 75, আর SSC-র GPA-র সাথে 25 গুণ করে 125 ধরা হবে। পাস মার্ক হচ্ছে 40, আর প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক, ভুল উত্তরের জন্য 0.25 কাটা যাবে, আর পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। পর্যায়ে আমরা আবেদনের সময় এবং ফি সম্পর্কে জানবো। আবেদনের মাধ্যম হচ্ছে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 28 ফেব্রুয়ারি সকাল 10টায় আর আবেদন শেষ হচ্ছে 10 মার্চ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি হচ্ছে 1000 টাকা প্লাস ব্যাট ফি প্রদান করা যাবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে 26 থেকে 29 মার্চ 2022। ভর্তি পরীক্ষা হবে, MBBS কোর্সের পরীক্ষা হবে 1 এপ্রিল আর BDS কোর্সের পরীক্ষা হবে 22 এপ্রিল। এ পর্যায়ে আমরা আবেদনের নিয়ম জানব। আর অ্যাপ্লাই করতে হবে অবশ্যই www.dghs.gov.bd অথবা dgmetelitok.com.bd। আর আবেদন করতে আমাদের বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, তার মধ্যে উল্লেখযোগ্য ডকুমেন্টস হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। ফটোর সাইজ হবে 300x300 আর সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। ফি জমা দেওয়ার মাধ্যম আমাদের যে কোনো টেলিটক সিমে যেতে হবে। টেলিটক ফিভের মেসেজ অপশনে গিয়ে আমাদের লিখতে হবে MBBS, স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি, অর্থাৎ আবেদন করার সময় আমরা যেই ইউজার আইডিটা পেয়েছি, অর্থাৎ আগে আবেদন করতে হবে তারপরে ফি দিতে হবে। ওকে, তারপরে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। এরপরে যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে MBBS স্পেস দিয়ে তোমার একটা ইউজার আইডি দিবে, ইউজার আইডি, তারপরে সেন্ড করে দিতে হবে 16222 নাম্বারে। সেকেন্ড SMS-এ আমাদের যেটা করতে হবে, আমাদের কনফার্মেশন চাবে এবং 1000 টাকা কেটে নেওয়ার পারমিশন চাবে। সেটা দিয়ে আমরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে MBBS লিখে স্পেস দিয়ে ইয়েস এবং স্পেস দিয়ে ফিন নাম্বার দিয়ে সর্বোচ্চ আমরা 4টা সেন্টার, পরীক্ষার সেন্টার কী করতে পারবো, চয়েস করতে পারবো, যেটা সারণী 1-এ দেওয়া আছে। কমা দিয়ে আমরা সেন্টারগুলো ব্যবহার করতে পারি। তারপরে 16222 নাম্বারে SMS প্রেরণ করা হবে।
অ্যাকচুয়ালি যদিও চারটা সেন্টার দেওয়া হয়, তোমার যে কোনো একটা সেন্টারে পরীক্ষা হবে, একটা সেন্টার পরীক্ষা দিতে পারবে। যেমন উদাহরণ MBBS স্পেস ইএস স্পেস রোল নাম্বার স্পেস সেন্টার কোড, তারপরে সেন্ড করে দিতে হবে 16222-তে। এবার যে আমরা আসন সংখ্যা জানবো, তো এবছর 2022 সালে ফ্রিডম ফাইটার কোটায় সিট রয়েছে 2%, আর জেনারেল কোটায় সিট রয়েছে 4230টি, ট্রাইবাল কোটায় রয়েছে 9টি, নন ট্রাইবালে রয়েছে 3টি, ট্রাইবাল আদার ডিস্ট্রিক্ট রয়েছে 8টি, ট্রাইবাল রিজার্ভ ফর রাঙ্গামাটি মেডিকেল কলেজ এটার জন্য 13টি। টোটাল MBBS কোর্সে আসন রয়েছে 4350টি। এ পর্যায়ে আমরা কোন মেডিকেল কলেজে কতটা আসন রয়েছে এখানে দেয়া রয়েছে, টোটাল 47টা মেডিকেল কলেজ রয়েছে, এগুলোর আসন সংখ্যা এবং কতটা মেডিকেল ফ্রিডম ফাইটার সিট রয়েছে, ট্রাইবালদের জন্য আসন রয়েছে, বিস্তৃত ব্যাপার রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবং যে এক্সাম সেন্টারগুলো যেটা সারণী 1-এ রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে এক্সাম সেন্টার প্রয়োজন হবে তোমাদের আবেদন করার জন্য, সেন্টার কোড প্রয়োজন হবে, এখানে তোমরা সেন্টার কোড দিতে পাচ্ছ, এক্সামিনেশন সেন্টার এবং কলেজ নেম রয়েছে, কোড রয়েছে, তোমার প্রয়োজন হবে কোড। ওকে, এই পর্যায়ে আমরা জানবো রেজাল্ট প্রসেস কীভাবে মূল্যায়ন করা হয়। অ্যাকচুয়ালি মূল্যায়ন করা হবে MCQ এবং GPA-তে, যেটা ইতিমধ্যে আমরা জেনেছি, আর সম্পূর্ণ রেজাল্টটা তৈরি করা হবে কম্পিউটারাইজড অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। প্রয়োজনীয় কাগজপত্রের কথা যদি আমরা বলি, ভর্তির সময় তুমি অনলাইনে যে তথ্যগুলো শো করবা সেগুলোর ভ্যালিড ডকুমেন্টস কিন্তু ভর্তি হওয়ার সময় দেখাইতে হবে। তবে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য তোমার HSC-র এডমিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আর পাশাপাশি তোমার এডমিট কার্ড, অনলাইন আবেদন করার পরে যে এডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে 26 তারিখ থেকে, সে দুইটা কপি তোমরা নিয়ে যাবা। ওকে, আর প্রয়োজনীয় কাগজপত্রের জন্য যেমন SSC এবং SSC সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, SSC HSC সমমান পরীক্ষার পাশের সনদপত্র বা টেস্টিমোনিয়াল, যদি কোটায় থাকো সেক্ষেত্রে তোমরা কোটার তথ্য দিতে হবে, আর শুধু তোলার ছবি তোমাকে অবশ্যই রঙিন কালার ছবি অ্যাড করতে হবে, সেটা 4-6 কপি করে রাখবা। আর পার্বত্য অঞ্চলের উপজাতি যদি হয় সেক্ষেত্রে উপজাতিদের সনদপত্র ভর্তি হওয়ার সময় দিতে হবে বা দেখাইতে হবে, সবগুলো কাগজপত্র ভাইবার সময় দেখাইতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। মেডিকেল কোর্সে তোমরা সফলভাবে ভর্তি হও এবং তোমাদের শিক্ষা জীবন, তোমাদের নেক্সট ক্যারিয়ার ভালো হোক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। যাওয়ার আগে একটি কথা, তোমরা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ ভর্তি রিলেটেড সকল আপডেট ভিডিও আমি সবার সাথে শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।